বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঘরে থাকা অবস্থায় নিহত নারী শিশুকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং এ সময় সংঘটিত করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট বিষয়ে আদেশ দেয়া হবে সেপ্টেম্বর এ আইনজীবী তৈমুর আলম খন্দকারের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রুল জারি করে আদেশের দিন ধার্য করে এছাড়া আরেক আইনজীবী তানভীর আহমেদের করা অন্য একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ছাত্র জনতার হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে রুল জারি করেছে আদালত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে একই রুলে জবাব দিতে বলেছে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের বেঞ্চ এটা আগামী পাঁচই সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে যে অ্যাটর্নি জেনারেল সাহেব তার কি সাবমিশনটা দেন এবং সেদিনকে এটা অর্ডার হবে যতগুলো মানুষ খুন হয়েছে এই খুনের সাথে যারা যারা দায়ী তাদেরকে ট্রায়ালে নিয়ে আসার ডাইরেকশন সরকারকে কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল দিয়ে